আজ আমি তৈরি করে দেখাবো নুডলস আর কাঁঠালের বিচির কাটলেট। নুডলস আর কাঁঠালের বিচির কাটলেট তৈরি করতে এখানে নিয়েছি আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস, 300 গ্রাম কাঁঠালের বিচি ছুলে সিদ্ধ করে নিয়েছি, আর বাকি যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমরা রান্না করার সময় বলে দেব। প্রথমে আমরা কাঁঠালের বিচিগুলোকে ব্লেন্ড করে নেব। কাঁঠালের বিচি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এবার একটা মিক্সিং বলে আমরা ঢেলে নিচ্ছি। এবার আমরা নুডলসটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, এক টেবিল চামচ রসুন কুচি, পাঁচটা কাঁচামরিচ কুচি, এবার হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, এবার নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসের 2 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, এবার মিডিয়াম লো হিটে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করবো। আমাদের নুডলস সবজি সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে পানিটাও শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমরা ব্লেন্ড করা কাঁঠালের বিচির সাথে নুডলস দিয়ে দেব।
মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম। এবার ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা হাতে তেল লাগিয়ে কাটলেট বানিয়ে নেব। সবগুলো কাটলেট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি ব্রেড ক্রাম আর 2 টেবিল চামচ ময়দা, এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার ময়দার বেটারে চুবিয়ে ব্রেড ক্রামে গুঁড়িয়ে নেব। এবার 10 মিনিট ফ্রিজে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কাটলেট দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নুডলস আর কাঁঠালের বিচির কাটলেট। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।